আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের KNMPTP থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করবো না, চলে আসলাম এই সুন্দর অসহায় আপুটির কাছে। তা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? প্রিয়া। প্রিয়া, বাহ সুন্দর একটা নাম প্রিয়া। তো প্রিয়া, আপুর দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে। হ্যাঁ, তোমার আপনজন কে কে আছে সেখানে? তুমি আর তোমার আম্মু আছো। হ্যাঁ, তো ঠিক আছে। তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা? হ্যাঁ, একটা করেছিলাম। করেছিলা, তাতে কোনো সারা পেয়েছিলা? একটা মনের মানুষ পেয়েছিলাম। পেয়েছিলা, তো সে কি আছে না নেই? সে এখন ধোঁকা দিয়ে চলে গেছে। তোমাকে ধোঁকা দিয়ে চলে গেছে? না, এটা তো অসম্ভব কথা, তোমাকে ধোঁকা দিতে পারে না। তুমি তো একটা মিষ্টি চেহারার অধিকারী, তুমি মানুষের নজর কাড়া একটা মেয়ে প্রিয়া। তোমার আল্লাহর দান, তোমার যে স্বাস্থ্য চেহারা, মানে খুবই চমৎকার একটা, মানে এক কথায় বলতে যে তুমি একটা সুন্দরী মেয়ে। আচ্ছা যাই হোক প্রিয়া, তুমি কেন আবার আসছো এই কথাটা একটু বলো তো দেখি। একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার পাশে থাকবে, হেল্প করবে, তার পাশে আমরা, তার পাশে তুমিও থাকবে, একটা ভালো মনের। সিলাই মেশিন কিনে দেবে। আচ্ছা আচ্ছা, ফোন, ভিডিও ফোন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো। তার সাথে ভিডিও ফোনে কথা বলবে, একটা সিম কিনে দেয়, ওই ফোনে আমি কথা বলবো ভিডিও ফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আমি তোমাকে এখন প্রশ্ন রাখবো, যেগুলো সেগুলো তুমি সঠিকভাবে উত্তর দেবে। তোমাকে দেখতে দেখতে যদি কোনো প্রিয় ভাই, কোনো দর্শককে তোমাকে চয়েস করে প্রেমের অফার দেয়, ভালোবাসার অফার দেয়, কিংবা তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, তাতে তুমি রাজি আছো তো? হ্যাঁ রাজি আছি। রাজি আছো, আচ্ছা। তুমি তো ছোট্ট একটা প্রিয়া, তোমার বয়স হয়ে গেছে এখন বিয়ের, কেবল শুরু তোমার বয়স। হ্যাঁ, তো তোমাকে যদি একটা বৃদ্ধ লোকে ভালোবাসতে চায়, বুড়া লোকে ভালোবাসতে চায়, তুমি তাতে রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি, 50 বছরের লোক রাজি। 50 বছরের লোক হলেও চলবে? হ্যাঁ, তার মনটা বড় হতে হবে, সে হৃদয়বান মানুষ হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে, যাতে তোমাকে ধোঁকা না দিতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, তার জন্য তুমি অপেক্ষাও করতে পারবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেই ব্যক্তিটা তোমাকে, বিদেশের হোক এবং দেশের হোক, সেখানে যেখানেরই হোক, সে যদি তোমাকে অপেক্ষা করতে বলে, তাহলে তুমি অপেক্ষাও করতে পারবে, তাই না? অশেষ ধন্যবাদ। তো তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। মানুষ পাঠিয়েছিল দেখার জন্য? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে সরাসরি আলাপ আলোচনা হয় নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন যদি কোনো দর্শকে তোমাকে ভালোবাসতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, তোমার মার দায়িত্ব নিতে চায়, তোমার চাহিদা পূরণ করতে চায়, তুমি যেমন বললা যে তুমি সেলাই মেশিন এর কাজ জানো, প্রথম অবস্থাতে একটা সেলাই মেশিন যদি তোমাকে উপহার স্বরূপে দেয় এবং সকে তোমাকে চয়েস করে প্রেমের অফার দেয়, ভালোবাসার অফার দেয়, কিংবা তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, তাতে তুমি রাজি আছো তো? হ্যাঁ রাজি আছি। রাজি আছো, আচ্ছা। তুমি তো ছোট্ট একটা প্রিয়া, তোমার বয়স হয়ে গেছে এখন বিয়ের, কেবল শুরু তোমার বয়স। হ্যাঁ, তো তোমাকে যদি একটা বৃদ্ধ লোকে ভালোবাসতে চায়, বুড়া লোকে ভালোবাসতে চায়, তুমি তাতে রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি, 50 বছরের লোক রাজি। 50 বছরের লোক হলেও চলবে? হ্যাঁ, তার মনটা বড় হতে হবে, সে হৃদয়বান মানুষ হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে, যাতে তোমাকে ধোঁকা না দিতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, তার জন্য তুমি অপেক্ষাও করতে পারবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেই ব্যক্তিটা তোমাকে, বিদেশের হোক এবং দেশের হোক, সেখানে যেখানেরই হোক, সে যদি তোমাকে অপেক্ষা করতে বলে, তাহলে তুমি অপেক্ষাও করতে পারবে, তাই না? অশেষ ধন্যবাদ। তো তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। মানুষ পাঠিয়েছিল দেখার জন্য? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে সরাসরি আলাপ আলোচনা হয় নাই। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। তো এখন যদি কোনো দর্শকে তোমাকে ভালোবাসতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, তোমার মার দায়িত্ব নিতে চায়, তোমার চাহিদা পূরণ করতে চায়, তুমি যেমন বললা যে তুমি সেলাই মেশিন এর কাজ জানো, প্রথম অবস্থাতে একটা সেলাই মেশিন যদি তোমাকে উপহার স্বরূপে দেয় এবং তোমাকে একটা ভিডিও ফোন তাকে দেখার জন্য তোমাকে দেখার জন্য যদি করে দেয়, তাহলে তার পাশে তুমি থাকবে, তাই তো বলছো? হ্যাঁ, আজীবন থাকবে, আজীবন থাকবে। হ্যাঁ, অশেষ ধন্যবাদ। আমি একদিন তুই দিনের জন্য থাকতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আজীবন থাকবে। হ্যাঁ, চিরদিন থাকবে। আচ্ছা, সেই ব্যক্তি যদি বলে তোমাকে যে প্রিয়া তুমি মোবাইলটা আলাদা একটা মোবাইল নাম্বার দেও আর প্রতিবেদনের নাম্বার থেকে তুমি দূরে চলে যাও, তুমি দূরে চলে যেতে পারবে? হ্যাঁ পারবো। পারবে? হ্যাঁ, প্রতিবেদন সেম কিনে দিতে হবে, সেই নতুন করে একটা সেম কিনে দিতে হবে। হ্যাঁ, ভিডিও ফোন একটা মেশিন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তে তুমি কে আরেকটা কথা বলি, সেই ব্যক্তিটা যদি তোমাকে প্রবাসী এবং বাইরের হোক এবং দেশের হোক, যেই হয় যেমনই হোক, তুমি অন্তরটা তার পরিষ্কার থাকতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো এই নম্বরটা তো ঠিক আছে, যেমন কষ্ট দিয়ে আমাকে না যায়, কষ্ট দিয়ে তোমাকে আগের ছেলের মতো কষ্ট দিয়ে যাতে না চলে না যায়। হ্যাঁ ঠিক আছে, তুমি যেই নম্বরটা দিয়েছো এই নম্বরটা আমার সাথে সাথে বলবে, কেমন? 01 3 01 3 2 0 3 5 3 5 3 5 9 5 9। আবারও বলো 01 3 01 3 2 0 3 5 3 5 3 5 9। এটাই তো তোমার নম্বর, এটা তো সবসময় তোমার পাশে থাকে। আচ্ছা তোমাকে যদি তোমার আম্মুর কাছেও থাকে, তোমার কাছে থাকে, তবে তোমার কাছে রাখার চেষ্টা করবে, কেমন? হ্যাঁ আচ্ছা, কাজ করতে যাই মেশিনের মানুষের বাড়ি। আচ্ছা আচ্ছা, তার জন্য তোমার মার কাছে থাকে। হ্যাঁ অশেষ ধন্যবাদ। ঠিক আছে আপু, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।